হিয়া ঢাকুরি কান্দিছে আইতাই নাতিনীক বিচারি ব্যাকুল আইতা কলৈ গল রঙিয়ার সীমা দাস গরমর বন্ধত মোমায়েকর ঘরলৈ ফুরিবলৈ আহি সন্ধানহীন হয়ে আছে এগৰাকী ছাত্রী সন্ধানহীন ছাত্রীগৰাকী রঙিয়ার সীমা দাস এমাহ পূর্বে পচরিয়ার মোমায়েকর ঘরলৈ আহিছিল ছাত্রীগৰাকী কিন্তু 13 জুলাইত হঠাৎ রহস্যজনকভাবে নিখোঁজ হৈ পৰে সীমা ঘটনা সন্দৰ্ভত দদৰা আৰক্ষী চকীত পরিয়ালর লোকে এজাহার দাখিল করে যদিও বিগত 8 দিনে ছাত্রীগৰাকীর সন্ধান উলিওয়াত ব্যর্থ আরক্ষী আত্মীয় স্বজনে বহু বিচার খোচার করেও সম্ভেদ লাভ করিব পৰা নাই ছাত্রীগৰাকীর ফলত উপায়হীন হৈ পৰিছে ভুক্তভোগী দুয়োটা পরিয়াল হাজুর পর ধীরাজ দাস নিউজ 18 অসম নর্থ ইস্ট।